আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতি পরিচিত একটি গাছের ওষুধি গুণাগুণ সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা তাদের শরীর এবং ত্বককে ভেতর থেকে ধপধপে সাদা করে নিতে চান তাই নিজেদের স্বার্থের জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন শেয়ার করে ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যাতে আমার সকল আপের ভিডিও সবার আগে পেতে পারেন ডিসপ্লেতে আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই হয়তোবা অনেকেই এই গাছটিকে চিনে গেছেন হ্যাঁ এটি কিন্তু আমাদের খুবই পরিচিত একটি গাছ এটি আমাদের গ্রামাঞ্চলে বলে থাকে থানকুনি পাতা তো দর্শক এই থানকুনি পাতা দ্বারা আপনারা আপনাদের শরীর এবং ত্বককে কিভাবে ধবধবে ফর্সা করে নিতে পারবেন আজ আমি সেটি মূলত আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা থানকুনি পাতা যে একটি ঔষধি গাছ আমরা এটি কম বেশি সকলেই জানি এই গাছটি অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকে কারণ এর গুণাগুণ অনেকগুলো তো আজ আমি এর একটি গুণাগুণ বলবো এই গাছটি দ্বারা কিভাবে আপনারা আপনাদের ত্বক এবং শরীরকে ভেতর থেকে ধপধপে ফর্সা করে নিতে পারবেন তো প্রথমেই আপনারা করবেন কি আপনারা থানকুনি গাছের কাছে যাবেন তারপর এর পাতাগুলি সংগ্রহ করে নিয়ে আসবেন এই যে আপনারা ডিসপ্লেতে যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতাগুলি আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন তো এই পাতাগুলো যখন তুলে নেওয়া হবে বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পর এটিকে খুব ভালো করে ধুয়ে নেবেন তো ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আপনারা এই পাতাগুলিকে ব্লেন্ডার করবেন আপনারা পরিমাণ মতো পাতা নিয়ে আসবেন আসার পর ব্লেন্ডার করবেন ব্লেন্ডার করার পর এর থেকে যে রসটি বের হবে এই রসটি আপনারা প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনারা এক গ্লাস রস বেটে খাবেন এই পাতার রস আপনারা এক গ্লাস খাবেন এভাবে যদি আপনারা কন্টিনিউ মাত্র এক মাস খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বক ভেতর থেকে আস্তে আস্তে ফর্সা হওয়া শুরু করে গেছে আপনাদের মধ্যে যারা বেটে এবং ব্লেন্ডার করে খেতে পারবেন না তো তাদেরকে আমি বলছি আপনারা যদি বেটে খেতে না পারেন আপনারা যদি রস খেতে না পারেন তাহলে এই পাতাটিকে আপনারা এমনিতেই খেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই এবং কোনো প্রকার সাইড এফেক্ট নেই সর্বোচ্চ আপনারা যদি কন্টিনিউ মাত্র এক মাস খেতে পারেন পরিমাণ মতো কিন্তু আপনারা যদি রস খেতে পারেন তাহলে এক গ্লাস পরিমাণ রস খেতে হবে আর আপনারা যদি রস খেতে না পারেন তাহলে এই পাতাগুলি একটু বেশি খেতে হবে তো এইভাবে যদি আপনারা সর্বোচ্চ এক মাস খেতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনারা আপনাদের ত্বক মাত্র এক মাসের মধ্যে ভেতর থেকে ধাপ ধাপে ভরসা করে নিতে পারবেন এই পাতা ত্বক ভেতর থেকে ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে বন্ধুরা এই পাতাটি একটি খুবই কার্যকরী পাতা এই থানকুনি গাছটি খুবই কার্যকর আপনারা বেশি না সর্বোচ্চ এক মাস খেয়ে দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ভালো ফলাফল পাবেন নিশ্চিত তো দর্শক আপনারা যদি ত্বক ভেতর থেকে ফর্সা করে নিতে চান তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই টিপসটি তো দর্শক এই ছিল আমাদের আজকে টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই কামনাই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ